পরিবেশটা সুন্দর না? কোনো হইসে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা, আমিও বলি আমি তো বালানা বালা লইয়া থাকতো। কথা কি ক্লিয়ার না বেজার আছে? এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহেরি মুখ দিয়ে যে বাইরে ওইডি মার্কেট ফা সিলে মার্কেট ফান জীব বুঝলে বুঝফাতা না বুঝলে তোর এটি ফাইসে তোর থেকে আমি শিয়ে আইসি সাক্ষী হয়ে যাস আমি শিয়ে আইসি একটু চাকাচ্ছি চাকাবো খাই একটু আপনারা খাবেন ডেলে দেই ডেলে দেই দেশ না গলার কিছু দিয়ে দেশ না এই জন্য আমি তো এখন চা খাই না আমি আমার সঙ্গে কইছি বুলো কিন্তু আমার চা দিস না যদি ফারস তৈলে আমার একটু না বায়ে থাক বায়ে না তুমি খাও চা আমার কেমন লাগে আমারে পারলে কফি দিয়েন আমি কফি খাবো যাও সমস্যা নাই এই জন্য একটু রঙিন পানি খাচ্ছি আমি ওয়াজ করবো এদিক দাম না মোবাইল টিপবাই তৈলে ওয়াজে মনোযোগটা নষ্ট হয় না বাবা আমি কি বাড়িয়ে বলেছি একটু ডানে বামে বললাম কি রে শরীর একটু থাক হেটা করে লাভ নাই ফ্যাস লাগে না তো কষ্ট হইতেছে আপনি না মোটামুটি শরীর একটা ভাব আইছে না মুফতি কইছে তৃপ্তি না তৃপ্তিকর কারণ আছে তো তাহিরি সব আছে তৃপ্তি ভাই এর লাগে কইছে কথা কারণ ঠিক না কইতাম নি কইতাম নি ফাম দিস না ফাম দিস না কারণ একবারে এমনি হিদিন আমার কইতেছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা তোর একটু চাটা দিলে ওয়াজ বাড়বো নাইলে শেষ হয়ে যাবো না এখন তো আমি চা খাই না কফি খাই কফি না থাকলে লাগতো না এরপরে চা না আমার অন্তর বইরা কালা গো দয়াল মাহলার এ প্রেম গোনে মাশাল্লাহ আমার অন্তর কইরা কালা গো রহমান মাহলার এ প্রেম গোনে মাশাল্লাহ আল্লাহ 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 অন্তর বইরা কইল আমি জানি গো রহমান সন্নাল আসে কত জানলাম মাশাল্লাহ আমি বুঝি গো দয়াল নাম আসে কত জানলাম মাশাল্লাহ আমি প্রায় মাহুলে একটা গান গাইতাম কি জানে গাইতাম বইলে গেছি এখন থেকে গাই না তো অভ্যাস নেই জুপ পাল্টে গেছে আমিও কিছু পাল্টে গেছি গে কোনো এক সময় চলছে ফুল দিয়ে এইটাই আমার কানা করে রয়েছে হুজুর জিকির করেন এক ঘন্টা জিকির করছি ফরহন দিয়ে দিয়ে নিয়ে শুধু ডিজে কেন বানাইছে অন আমার আজকে আওয়ার সময় তো তহিত করে এ এদিকে শালা এদিকে এদিকে রাগ করে নো শুরু ভাই আমরা লাগে শালা কর কি এলে আমার আমরা গালি মনে করতে হবে না আবার শালা তুই কইলে দোষ না আমি কইলে দোষ আছে কই আমি গালি দিছি আচ্ছা ঠিক আছে এতে আমার নোয়াফাড়া থেকে আনার সময় কো ভাই যাই করেন না করেন পরে কিন্তু 20-25 মিনিট জিকির করতেই গো আমি কই এ তোরই আমার বোঝাই তো যাই না মাইকটা জিকিটা করাস এই যে শুনিছে শুনিছে গজব শুনিছে এটা শোনো 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 বুঝি একটা কথা বোঝাইয়া দিই কথা তো শুনবা এর লাগে আমি লাইন ডালা হারাই না লাইন ডালা হারাইলে হেরা পাগল হয়ে যায় এই শোনো একটা কথা শোনো
জিকির কি ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা জিকির করি কার? কথা কেন জিকির হয় কার? মুর্শিদি শান গাই, নবীর শান গাই, আল্লাহর জিকির করি, এটা কি কোনো অন্যায়? কিছু লোক আছে দেখবেন সুফি সুফি মানুষ, তাহিরি জিকির করে, কোরআন সুন্নার আওয়াজ করে না, নামাজের ওয়াজ করে না, রোজার ওয়াজ করে না, হজের ওয়াজ করে না, ফরদার ওয়াজ করে না, তুই এরা জি কইবে? আরে কপাল রে, কয়ে বললাম হবল আস্তে। হ্যাঁ অনেকে কয় আর কি, কিন্তু আপনারা কম তো দেখি জিকির হয় কার? আরো যেরকম জিকির হয় কার? জিকির হয় আল্লাহ। এখানে কেউ কি ফতোয়া দেওয়ার কোনো কিছু আছে? আমরা মসজিদে শান গাই, এটা কিন্তু হারাম। এটারে নিয়ে সুন্দর করে ডিজে গান টিজে গান বানা, এটারে এটার মধ্যে কি করে বাজনা ঢোকা, বাজনা ঢোকাইয়া ইদানিং দেখতেছি আমার যে জিকির গুলার কাটছে কাটটা নিয়ে এমন ভাবে লাগাইছো, এটা হিন্দু বাড়ির বিয়া তো চলে। পর আমি আবার মনে মনে কইছি যে এরা হেরার পাই তারা জীবনে যায় ওয়াজ করে ও মুর্শিদ কই যাতাম না, আমার গান্ডা যখন বাজে এই উসিলা তো ও মুর্শিদ হুনতো আছে ঠিক নিও হ আল্লাহ যা করে ভালো লাগে। সবাই আমার ওয়াজ শুনে একবার আই লাভ ইউ কইতেছেন এমন কিন্তু না, কিছু হয়েছে কিছু রেকর্ডিং করে নিয়ে সকালবেলা এটা নিয়ে অপপ্রচার করবার লাগে। হুজুর একটা ছবি তুলতাম, আরে খসকিতা তুই লালা না, কখনো কখনো ছবি তোলার ভাবে ডাকাতও আসতে পারে, কখনো ডাকাতের নমুনায় আবার প্রেমিকও আসতে পারে, এটা স্বাভাবিক কথা কোন ঠিক কিনা। এখানে তো সবাই আমার ওয়াজ শুনে একবার আই লাভ ইউ কইতেছেন এমন কিন্তু না, কিছু হয়েছে কিছু রেকর্ডিং করে নিয়ে সকালবেলা এটা নিয়ে অপপ্রচার করবার লাগিয়া। এটা আমি ভালো করে আমি এবারে কিন্তু ফেসবুকে লিখে দিতেছে আজকে তাহিরে আইতেছে ডাইলা দিবার লাগিয়া। ওরে সিটার ঠিক কিনা বলো। আরেকটা আছে শেষ বয়সে কেমন যেন হয়ে যেতেছে, আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলছি, আমি হেলিকপ্টারে যাই না, আমি একটু রকেটে চড়েছি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেক দিন লেকচার দিয়েছি, কিন্তু ঘরের মানুষও জানে না আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি, টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে। কথা বলেন না কেন?